মা কালীর আরাধনার আর একটা জায়গা হলো নৈহাটি, আর নৈহাটিতে রয়েছেন এই বড়মা। বড়মার এবারে 100তম বর্ষ, তাই প্রথমবারের জন্য বড়মাকে দর্শন করতে গেলাম। আর বড়মাকে দর্শন করতে গিয়ে পুরো নৈহাটির কোথায় কি কালী পুজো হয় সবগুলো ঘুরে দেখলাম। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারা জানতে পারবেন নৈহাটির বিখ্যাত কিছু কালী পুজো এবং তাদের লোকেশন সম্বন্ধে, আর একটা কালী পুজো থেকে আরেকটা কালী পুজো কিভাবে যাবেন, আর আপনাদের রুট ম্যাপটা কিরকম হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। নৈহাটিতে কিন্তু অনেক ছোট বড় কালী পুজো হয়। এই ভিডিওটিতে ছোট কালী পুজোও রয়েছে, যেরকম বড় বড় সমস্ত কালী পুজোকে আমি কভার করার চেষ্টা করেছি। নৈহাটির বিখ্যাত কালী পুজোগুলোর বেশিরভাগটাই রয়েছে অরবিন্দ রোডে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সোজা যে রাস্তাটা ফেরিঘাটের দিকে চলে গেছে সেটাই হলো অরবিন্দ রোড। আর অরবিন্দ রোডে প্রথম যিনি মায়ের সাথে দেখা হবে সেই মা হলেন রামু কালী। এই হলো রামু কালীর বিগ্রহ, দেখুন কিছুটা তারামায়ের আদলে বিগ্রহটা এবারে করা হয়েছে। মাতৃপ্রতিমা দর্শন করে আরো সামনের দিকে এগিয়ে যান। কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই আপনার নজরে আসবে এই মা, ইনি হলেন এখানকার বেচা কালী। অপরূপ মাতৃপ্রতিমা দর্শন করে আরো এগিয়ে যান, আপনারা পৌঁছে যাবেন গাঁজা কালী, ইনি হলেন এখানকার গাঁজা কালী মা। মায়ের অপরূপ রূপ যেন আপনাদের মুগ্ধ করবে। যাই বলেন, মা কালী কিন্তু থিমের খুব একটা মানায় না, সাবেকি মা কালী আমাদের কাছে সুন্দর। আরো কিছুটা সামনের দিকে এগিয়ে যান, তারপর আপনার চোখে পড়বে প্রভাত সংঘের এই পুজো। প্রভাত সংঘের পর এই মাকে দর্শন করে তারপরে একদম পৌঁছে যাবেন নৈহাটি রানীমা অর্থাৎ বড় মায়ের কাছে। তখন সকালবেলা, তাও ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে কালীমা হলো মানুষের কাছে আবেগ, আর বড় মা তো আরই, তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বড় মাকে একবার দর্শন করার জন্য। অত ভিড়ের মাঝেও কোনো রকম একটা জায়গা করে নিয়ে কিছুক্ষণের জন্য মাকে দর্শন করলাম। ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু এত ভিড়, যেতে তো হবেই। বড় মা দর্শন করে তার সামনে দিয়ে দেখবেন একটা গলির রাস্তা চলে গেছে, সেখান দিয়ে গেলেই পৌঁছে যাবেন আদি মৈত্রী সংঘের এই মণ্ডপে। এখানকার মা কালীর রূপও ছিল খুব সুন্দর। তো এই আদি মৈত্রী সংঘ দর্শন করার পর ওই গলির রাস্তা দিয়ে আপনাদের আরেকটি ছোট প্যান্ডেল চোখে পড়বে। এই ক্লাবটির নাম যদি আমি জানতে পারি, ওখানকার সাধারণ মানুষ বলতে পারলেন না, যাই হোক এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মণ্ডপটা দর্শন করে চলে যান আরবিসি রোডে। আরবিসি রোডে রেলওয়ে শিশু উদ্যানের মাঠে এই পুজোটা হয়। এটি হলো পুর শিবতলা ক্লাব অথবা ভারত মাতা সেবা সমিতির পুজো। এখানকার মণ্ডপটির সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে হাত পাখা, কুলো, চুবড়ি এই জাতীয় জিনিসগুলি। পুরো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো এবং তার সাথে মাতৃপ্রতিমার রূপ কিন্তু অসাধারণ। এই মণ্ডপটা দর্শন করার পর যে রাস্তা ধরে গিয়েছিলেন ওই রাস্তা ধরেই চলে আসুন নৈহাটি ফেরিঘাটের দিকে। এখানেই আপনাদের চোখে পড়বে নব মাতৃসংঘের এই প্যান্ডেলটা। খুব সুন্দরভাবে প্যান্ডেলটা সাজানো হয়েছে। চলুন পুরো মণ্ডপটা আপনাদের একটু ঘুরে দেখাই। নব মাতৃসংঘের প্যান্ডেল দেখে ডান দিকে চলে আসবেন, তাহলেই আপনাদের চোখে পড়বে এই অক্ষয় স্মৃতিসংঘের মণ্ডপটা। অক্ষয় স্মৃতিসংঘ দেখার পর আপনারা ওই গঙ্গার পাড়ের রাস্তা ধরে আরেকটু এগিয়ে যাবেন, তাহলেই দেখতে পাবেন আদি বঙ্কিম সংঘের এই পুজো প্যান্ডেলটা। আদি বঙ্কিম সংঘের মণ্ডপটা স্বপ্নবীথি পার্কের ঠিক পাশে। এই মণ্ডপটা ভালোভাবে দেখার পর
আর একটু সামনে এগিয়ে আসলেই আপনারা আবার পৌঁছে যাবেন অরবিন্দ রোডে। অরবিন্দ রোডে পৌঁছে দেখে নিন একতা সংঘ। একতা সংঘের এবারের পূজা মণ্ডপের থিম ছিল জঙ্গল সাফারি। একতা সংঘ দেখার পর বড় মায়ের দিকে আরেকটু এগিয়ে যান, তাহলে আপনার চোখে পড়বে এই শান্তিময়ী মা বা কদম কালী। মায়ের অপরূপ রূপ যেন সত্যিই আপনাদের মুগ্ধ করবে। তো শান্তিময়ী মা দেখার পর পাশের যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে চলে যান বট সংঘের পুজোতে। বট সংঘে এবারের থিম ছিল সহজ পাঠ। এরপর আবার অরবিন্দ রোডে ফিরে আসুন। অরবিন্দ রোডে এসে দেখে নিন রাগী কালী মাকে। রাগী কালী মায়ের মণ্ডপটা ঠিক বড় মায়ের যে মন্দির আছে তার পাশেই। এই দেখুন, এটি হলো বড় মায়ের মন্দির যেটা এই বছরই প্রতিষ্ঠা হয়েছে। বড় মায়ের মন্দির এখন সাধারণের জন্য বন্ধ, কালী পুজোর পর আবার খুলে যাবে। রাগী কালী মায়ের ঠিক পাশেই রয়েছে ছোট মা। বড় মাকে দর্শন করলে ছোট মাকেও কিন্তু দর্শন অবশ্যই করবেন। এরপর নৈহাটি ফেরিঘাটের পাশের রাস্তা দিয়ে চলে যান লোহাঘাট পার্কের দিকে। রাস্তায় পড়বে সংঘশ্রী ক্লাব। চলে এলাম লোহাঘাট পার্কে। এখানকার এবারের থিম ছিল ওম। অরবিন্দ রোডের সমস্ত মণ্ডপগুলো কিন্তু শুধুমাত্র মা কালীকে দর্শনের জন্য, মণ্ডপ দর্শনের জন্য কিন্তু নয়। মণ্ডপ যদি আপনারা এখানকার দর্শন করতে চান তাহলে কিন্তু লোহাঘাট পার্কে আসতেই হবে। এখানকার মণ্ডপটা এক কথায় ছিল অসাধারণ। চলুন পুরো মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাই। লোহাঘাট পার্ক দেখার পর আপনাদের চলে যেতে হবে মহাকালীতলার দিকে, জান মোহাম্মদ ঘাট রোড ধরে। রাস্তায় দেখে নিতে পারেন সুব্রত স্মৃতি সংঘের এই মণ্ডপটি। এই মণ্ডপটি দর্শন করার পর রাস্তার ডান দিকে চলে যান। রাস্তার ডান দিকে গেলে আপনারা আরেকটি সুন্দর মাতৃপ্রতিমা দেখতে পাবেন। তারপর আবার লিউক স্কুলের দিকে এগিয়ে যান, তখন আপনাদের চোখে পড়বে যুবক বৃন্দের এই মণ্ডপটি। যুবক বৃন্দের মণ্ডপটা দেখার পর আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা উঠবেন আরবিসি রোডেতে। আরবিসি রোড ধরে আপনাদের এবার যেতে হবে বাঁ দিকে, অর্থাৎ গ্রিন ভিউ নার্সিংহোমের দিকে। আরবিসি রোড ধরে কিছুটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন বিবাদী সংঘের এই মণ্ডপে। বিবাদী সংঘের মণ্ডপটা দেখার পর আবার আরবিসি রোডে ফিরে আসুন এবং আরও সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন যুবক সংঘের মণ্ডপ। এই মণ্ডপে এবারে অর্জুনের লক্ষ্যভেদ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা সবাই জানেন দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন মাছের চোখে নিশানা লাগিয়েছিলেন জলের দিকে তাকিয়ে। তো এই পুরো চিত্রটাকে এখানে অনেক মডেলের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর তার সাথে মাতৃপ্রতিমার অসাধারণ রূপ আপনাদের সত্যিই কিন্তু মুগ্ধ করবে। এরপর আরবিসি রোড ধরে আরেকটু সামনের দিকে এগোলে আপনারা পৌঁছে যাবেন গোপাল স্মৃতি সংঘের এই সুন্দর মণ্ডপটিতে। এখানে মা দুর্গার বিভিন্ন রূপগুলো পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেটি এক কথায় কিন্তু অনবদ্য লাগছিল, আর তার সাথে পুরো মণ্ডপ সজ্জা ছিল এক কথায় অসাধারণ। অসাধারণ এই মাতৃপ্রতিমা দর্শন করার পর আপনাদের এবার চলে যেতে হবে বরোদা ব্রিজের দিকে। আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা চলে যাবেন বরোদা ব্রিজ। বরোদা ব্রিজে ওঠার আগেই ডান দিকে দেখে নিন পাড়ার সবাই ক্লাবের এই সুন্দর একটা মণ্ডপ। এখানকার মণ্ডপের এবারের থিম ছিল ইচ্ছে পূরণের গাছ। এই মণ্ডপটি দর্শন করার পর বরোদা ব্রিজ ধরে নৈহাটি রেল লাইনকে ক্রস করে চলে আসুন অপর প্রান্তে। অপর প্রান্তে এসে আপনাদের প্রথমেই চোখে পড়বে 7 নম্বর বিজয়নগর কাঠগোলা অধিবাসী বৃন্দের এই মণ্ডপ। এখানকার এবারের থিম ছিল তুলির টানে রাজস্থান। মণ্ডপটায় গেলে কিছুক্ষণের জন্য যেন ভুলে যাবেন
যে আপনারা কলকাতার কাছাকাছি রয়েছেন। মনে হবে যেন রাজস্থানের কোনো একটা প্যালেসে আপনারা চলে এসেছেন। পুরো মণ্ডপ সজ্জা ছিল এক কথায় অসাধারণ, আর তার সাথে ভেতরে চলতে থাকা রাজস্থানী মিউজিক আপনাদের একটা অদ্ভুত ফিলিং দেবে। এরপর আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে নিন অগ্রগামী সংঘের এই মণ্ডপ। এখানকার এবারের থিম ছিল আদিরূপে আদি শক্তি। অনেকটা আদিবাসী জনজীবনকে কেন্দ্র করে এই মণ্ডপটা গড়ে উঠেছে। এই মণ্ডপটা দেখার পর আপনারা পাওয়ার হাউস মোড়ে চলে যান, এবং পাওয়ার হাউস মোড় থেকে বাঁ দিকে গেলেই আপনারা চলে যাবেন বিডিও অফিসের এই পুজোতে। এটি হলো নৈহাটির সবচেয়ে বড় কালী পুজো, অর্থাৎ 29 হাতের কালী। এই বিখ্যাত মাতৃপ্রতিমা দর্শন করতে কিন্তু ভুলবেন না। মায়ের রূপ যে কি বিশাল সেটা আশা করি আপনারা গাঁদা ফুলের মালাটা দেখে বুঝতেই পারছেন। তো এই মাতৃপ্রতিমা দর্শন করার পর আর একটু সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনারা পৌঁছে যাবেন তারামা সংঘের পুজোতে। তারামা সংঘের পুজোর এবারের থিম ছিল ব্রাজিলের আদিবাসী জীবনযাপন। তারামা সংঘ দেখার পর রাস্তাতেই দেখে নিন বিধান সংঘ। বিধান সংঘের মণ্ডপটা দেখার পর আপনাদের আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে চোখে পড়বে আমরা কভাই ক্লাবের পুজো। আমরা কভাই ক্লাবে এবারের থিম ছিল চন্দ্রযান 3। এরপর আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন নিউ স্টার ক্লাব। নিউ স্টার ক্লাবে এবারের থিম ছিল সোনালী রথ। মণ্ডপের ভিতরের সাজসজ্জাটা পুরো বাঁশের জিনিসপত্র দিয়ে করা হয়েছে এবং পুরোটাই ছিল অসাধারণ। আর তার সাথে মাতৃপ্রতিমা এখানে ছিল একদম অন্যরকম। নিউ স্টার ক্লাব দেখার পর আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন দেশবন্ধু পল্লীর এই পুজোতে। এখানকার এবারের থিম ছিল পুতুল নাচ। গ্রামে গঞ্জে হারিয়ে যাওয়া এই শিল্পকে আবার তুলে ধরার জন্য এখানে এই মণ্ডপটা এইভাবে সাজানো হয়েছে। পুতুল নাচের মাধ্যমে বিভিন্ন গল্প এখানে তুলে ধরা হয়েছে। এরপর আবার ফিরে আসুন পাওয়ার হাউস মোড় এবং চলে যান স্টেশনের দিকে। স্টেশনের দিকে যাওয়ার আগে আপনাদের চোখে পড়বে আমরা কজন ক্লাবের এই পুজো। এখানকার এবারের থিম ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওয়ান টাওয়ার। এরপর স্টেশনের দিকে আরেকটু এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন নৈহাটির ডিজনিল্যান্ডে। হ্যাঁ, এটি হলো হকার্স ইউনিয়নের পুজো। এই মণ্ডপের ভিতরটা ছিল আরো সুন্দর। পুরো আলোকরশ্মির বিচ্ছুরণে মণ্ডপটা যেন এক অসাধারণ রূপ নিয়েছিল। নৈহাটির পূজা পরিক্রমার এটি ছিল আজকের শেষ মণ্ডপ। এরপর সামনেই নৈহাটি স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আপনারা চলে যেতে পারেন আপনাদের বাড়ি। তো নৈহাটির এই পুজো গাইডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরের বছর নিজের পরিবার পরিজন বা বন্ধুবান্ধবদের সাথে একদিন নৈহাটি চলে আসুন। অবশ্যই নৈহাটি কিন্তু সকালের দিকে আসবেন, কারণ নৈহাটি সন্ধেবেলা প্রচুর ভিড় হয়।